এই ছবি দেখে মনে হতেই পারে রোদের তীব্রতা থেকে বাঁচতে কোনো খাল বা পুকুরের পানিতে শিশুরা সাঁতার কাটছে। মূলত আজিমপুর কবরস্থানের পেছনের দিক রাজধানী নিউ মার্কেট এলাকার পিলখানা বিডিআর গেটের সামনের সড়ক এটি। এ যেন সড়কপথে নদীর ছোঁয়া। অপু ও জয়িতা দম্পতি থাকেন নিউ মার্কেট সংলগ্ন একটি ভবনে। বৃহস্পতিবার রাতের বৃষ্টির পর তার বাসার সামনে এখন হাঁটু পানি। বলছিলেন বাসার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেয়া হয়েছে সামান্য বৃষ্টিতেই, তাই তাদের ভোগান্তির শেষ নেই। আজিমপুরের সরকারি কর্মকর্তাদের যে বিল্ডিংগুলো সেগুলো একতলা পুরো ভেসে গেছে, একতলার ভিতর পানি অলরেডি। সরকারি কর্মচারীদের যদি বাসার এই অবস্থা হয় তাহলে কিছু বলার আছে? কারেন্ট নেই কালকে থেকে সারা রাত। এখন যে অবস্থা দেখতেছি মানে জনসাধারণের চলাচলটাই প্রবলেম মনে হচ্ছে, কারণ নিউ মার্কেট হচ্ছে একটা প্রাইম একটা লোকেশন। এই লোকেশনে যদি এরকম মানে গ্রিডলক হয় মানুষ মানুষ কীভাবে চলবে? সিটির অবস্থাটা তো বুঝতে হবে, কারণ এখানে এখানে এটা বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি মার্কেট, যেটার অবস্থা এখন মানে দেখতেই পাচ্ছেন আপনারা কী অবস্থা, আমরা বেরোতে পারছি না গতকালকে। কোয়ার্টারে কী অবস্থা, মানে ইলেকট্রিসিটি নেই, গতকালকে থেকে ইলেকট্রিসিটি নেই জাস্ট বিকজ অফ পানি। এই এক্সট্রা গ্রিডলকের কারণে এই অবস্থা, আমাদের আর কিছু বলার নেই, মানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কী অবস্থার মধ্যে আছি আমরা। বৃহস্পতিবারের ভারী বর্ষণে এই এলাকায় এখনও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি। রাতে বৃষ্টি শেষ হলেও বেশিরভাগ জায়গারই পানি নেমে যায়, কিন্তু নিউ মার্কেট এলাকায় পানি যেন নামছিলই না। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এখানে এখন কয়েকটা নৌকার প্রয়োজন আমাদের, মানে রিকশায় দেখেন আপনি দেখেন এইখানেও পানি উঠে গেছে, তো আমাদের তো নৌকার প্রয়োজন। তিন দিন চার দিন আগে বৃষ্টি হয়েছে, এই যে মানুষের কষ্ট করতেছে কাল রাত্রেবেলা, আমি রাত্রেবেলা এসে তখন এই বৃষ্টি, তখনও পানি, এই পানিতে এখন থাকার কথা না। আমি জানলে তো আমি আসতামই না, আমি প্রতিষ্ঠান যাইতাম না আমি। তো এটা উন্নয়ন, এত বলে কাজ করতে কী উন্নয়ন করছে, এটা একটু উন্নয়ন, সব পেট ভরা উন্নয়নগুলা। খুবই খারাপ একটা পরিস্থিতি, মানে এখানে আজকে তো পানির লেভেলটা অনেকটা কমে গেছে, বাট কালকে রাতে আমি যখন ব্যাক করছিলাম তখন তো অনেকটা বেশি হাঁপ ছিল। দেন প্রত্যেকটা গাড়ি আসতে পারছিল না, রিক্সা ভাড়াগুলো অনেক বেশি ছিল। এখান থেকে আমার হল পর্যন্ত আমাকে ভাড়া নিয়েছে 100 টাকা, তো বাট আমি গেছি তাও কষ্ট করে। বাট সেটা সেই সময়ে পরিস্থিতি এতটা খারাপ ছিল যে কোনো মানে সবাই দিশেহারা যে কী করবে। তো খুবই খারাপ একটা পরিস্থিতি, নিউ মার্কেটের ভিতরে অনেকটা পানি চলে গেছে, অনেক মনে হয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। দেন আমার হলের ভিতরেও অনেক পানি, দেন নিচের বেসমেন্ট আরেকটু যদি বেশি পানি হতো তাহলে হয়তো বা নিচতলাতে পানি ঢুকে যেত, এরকম একটা পরিস্থিতি। শুক্রবার ছুটির দিনে অনেকেই নানা প্রয়োজনে বাসা থেকে বের হয়েছেন, কিন্তু রাস্তায় নেমে তারা হতবাক। নোংরা পানির স্পর্শ এড়াতে বেশি ভাড়া দিয়ে রিক্সা বা ভ্যানে করেই জলাবদ্ধ জায়গা পার হয়েছেন সাধারণ মানুষ। শুক্রবার হলেও নিউ মার্কেটের বেশিরভাগ দোকানই জলাবদ্ধতার কারণে ছিল বন্ধ, ব্যবসায়ীরা হয়েছেন ক্ষতিগ্রস্ত। মার্কেটের ফার্নিচার অনেকের ভিতরে যে ফার্নিচারগুলো আছে ফার্নিচারগুলো ডুবে গেছে, বইয়ের দোকান আছে, এখানে আপনার ওই যে বেডিংয়ের দোকান আছে, থান কাপড়। বাংলাদেশের মধ্যে তো ঐতিহ্যবাহী নিউ মার্কেট, এই মার্কেটের মধ্যে আপনারা দেখেন পুরো মার্কেটই মোটামুটি ভালোভাবে ডুবে গেছে, অনেক আমাদের মানে কয়েক কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। সরকারের যে উন্নয়ন যেভাবে করতেছে আর এখানে আছে তো সব বিলীন হয়ে যাচ্ছে, আপনারা তো দেখতেছেন মানুষে কিন্তু অনেকে গালাগালি করতেছে, কারণ কালকে রাত্রে 12টার বৃষ্টির পানি এখনও নামতেছে না, তো মানুষের মনে কী আসতেছে? সবাই যদি উন্নয়নের ভাগিদার হয় তো আমাদের এখানে উন্নয়ন করতে হবে, এটারও ড্রেনেজ ব্যবস্থা ভালো করতে হবে। হুট করে এসে আমরা ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার কথা আজিমপুর কবরস্থানের এই পাশ দিয়ে শর্টকাটে যাওয়ার পথে এসে আটকাই গেছে, পানি এত দূর উঠে গেছে, ভাবলাম যে যাওয়া যাবে বাট আটকাই গেলাম। যত আগাচ্ছি হ্যাঁ তত পানি বাড়তেছে। এত পানি আমি দেখিনি চাচা, আমার আমি জীবনে দেখিনি, আজ আমি আমি জানলে এখন যাইতামই না, যাইতে গেলে ওই তার যাইছি অন মনে করছি এখন দাঁড়িয়ে দেখি এই অবস্থা। পরিমাণে পানি নিউ মার্কেটে কখনো উঠে নাই কে, পানি উঠতে নেমে গেছে, কিন্তু আজকে যে দেখা যাচ্ছে কি কালকে রাত্রে 12টা বাজে বৃষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু আজকে রাত্রে এখন প্রায় 1টা বেজে আসছে, কিন্তু এখন আমাদের মার্কেটের পানি নামে নাই। আমাদের মার্কেট নাই, ইভেন আসে পাশের নিউ সুপার মার্কেট, ওই বিশ্বাস বিল্ডার্স, আজিমপুর কবরস্থান, 3 নম্বর গেট, এখানে পুরো অত্র এলাকাটি পানিতে ডুবে রয়েছে। আর কি ওয়াসালারা কি এটা পানি নিষ্কাশন করছে না কি না সেটাও আমরা বলতে পারতেছি না। বৃষ্টির কারণে নগরীর আরও বেশ কিছু জায়গায়ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। মগবাজারের বাগানবাড়ি এলাকায় ড্রেনের পানি ও বৃষ্টির পানি মিলেমিশে একাকার, ভোগান্তিতে মানুষ। এছাড়া পুরনো ঢাকা এবং মিরপুর বিহারি ক্যাম্প এলাকার কিছু কিছু জায়গায় এখনও জলাবদ্ধতা রয়েছে, ক্যাম্পের বেশিরভাগ ঘরেই পানি জমে রয়েছে। এই অবস্থায় ক্যাম্পের বাসিন্দারা চৌকি বা খাটের ওপরেই অবস্থান করছেন। পানি তো 2 দিন থেকে আইতেছে, পানির যে পানি সরেও না আর ই হয় না, আমরা 2 দিন থেকে না রান্দা না খাওয়া,
আমাদের পানিতে না গোসল মুসল কিছু না অনেক কষ্ট করতেছি দুই দিন থেকে অনেক কষ্ট কষ্টতে আছি সকাল দিয়ে পানি ফেলছি কষ্ট খাওয়া দাওয়া হচ্ছে না হ্যাঁ সকাল দিয়ে পাক করা হয়নি খাওয়া দাওয়া হচ্ছে না না খেয়ে আছি কি করব স্যার গরিব মানুষ কোন দিকে যাব বলেন আর সকাল দিয়ে পানি ফেলছি শুতে পারছি না আর আমি বসতে পারছি না খেতে পারছি না কি করব বহুত কষ্ট পোলা পানি স্কুল যাইতে পারতাছি না রান্নাবাড়ি করতে পারতাছি না খাইতে পারতাছি না কাজে যাইতে পারতাছি না আজকে 24 ঘন্টা হয়ে গেছে পানি কিন্তু নামার কোনো কায়দা নাই না না এখন তোরি কেউ আসেনি কেউ আসেনি আমাদের কাছে যে হ্যাঁ আপনাদের কি সমস্যা আছে কেমন আছেন না আছেন কেউ জিজ্ঞাসা করতেও আসে না রান্নার চুলাটাও গলে গেছে রান্না করা যায় না অনেক লোক না খাই আছি আমি নিজে না খাই আছি আমরা তো বয়স্করা যারা আছি এদের তো কোনো রাস্তাই নেই আমরা কোথাও নামতে পারি না যাইতে পারি না চাইতে পারি না খাইতে পারি না আঙ্গু তো কেউ দেয় না যখন হালকা বৃষ্টি হইতো তখন ওই সময় পানি একটু চলে যেত এখন এখন ব্যাপার হইল কি এখানে যারা মনে করেন যারা ফ্ল্যাট বাড়ি বানাচ্ছে ওরা মাটি ভরতে ভরতে এই আমাদের এলাকায় পুরো পুকুরগুলো বন্ধ করে দিছে আজকে এমনও হয়েছে কি ঘরে কারো বাসা রান্না নাই শুধু অনেক বেশি হইতেছে যে বেরোতে বাচ্চারা বাইরে বাঁচাচ্ছে না মাঝে কষ্ট হইতেছে না এই যে দেখেন অবস্থা কি বাচ্চাদের আমরা তো বাইরে বেরোতে পারছি না আর বাসা বানিয়েছে এক মাস হইলো আমার এই জন্য বাসায় ঢুকে নেই পানি আর কি গত বছর ঢুকছিল পানি অনেক বেশি এই আর কি এখন এটার কোনো সমাধান তো পাইতেছি না এই আর কি জমে ওই যে ড্রেন জ্যাম দেখেন ওখানে দেখেন পুরো জ্যাম হয়েছে এখানে পানি তো পাস হতে পারতেছে না এখানে নিচে না ডাউন না এখন তো এখানে কেউ আসে নাই তো এরকম কেউ দেখি না তো এই আর কি পানি কমতে তো সময় লাগে দুই তিন দিন লাগে পানি যাওয়ার জন্য সময় লাগে আর কি তাড়াতাড়ি যায় না পানিটা আগে তো ওরকম হতো না এখন একটু বৃষ্টি পড়লেই পুরো ভরে যায় জায়গা আর আগে তো অনেক বৃষ্টি বৃষ্টি পড়ছে এই জন্য এই অবস্থা আর কি সাব্বির আহমেদ এটিএন নিউজ ঢাকা